হচ্ছে আম্মুর ফাঁসি হয়, শুধু আমার বাবার ফাঁসি আম্মু আম্মুরই ফাঁসি। আম্মু তো মিথ্যে কথা কইছে, যা সব মিথ্যে কথা, আম্মু সব মিথ্যে কথা কইছে। হ্যাঁ ওই যে মিথ্যে কথা কইতেছে, কানে কানে কিছু কয় কয় বেশি কম না, তুমি ফাঁসি দেখতে পারো এবার কয় কানে কানে নাস। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর স্কিপ দেখে কি অবাক হয়ে গেছেন? অবাক হওয়ার কারণ নেই, নাসির তামিমের ইস্যুতে কোনো সাক্ষী প্রমাণ লাগবে না, ছোট্ট তুবামণিই যথেষ্ট। এমন একটা বুমফাটা দিছে যেটা শুনে আপনারা হতভম্ব হয়ে যাবেন। এই ছোট্ট তুবামণির মতো প্রত্যেকটা গড়ে গড়ে যেন এরকম একটা কন্যা সন্তান জন্ম নেয়। সত্য কথা বলে পায়ে পায়ে প্রমাণ করে দিয়েছে তার বাবা যে নির্দোষ। কিভাবে মার এবং নানির নাসির হোসেনের ফাঁসি চেয়েছেন, ভিডিওটা আমি প্লে করতেছি। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন একটা ক্লিক করে দিয়ে পাশে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন। রাকিব রনি ভাই কিন্তু রাকিব ভাইয়ের বাসায় এখন বর্তমানে অবস্থান করতেছে, সেখান থেকে এই থুবার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে ভিডিওটা আপলোড করছে। আমরা সেখান থেকে এই ভিডিওটা আপনারা যদি চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। প্লে করতেছি আমি ভিডিওটা। আম্মু কয় মিথ্যা, কিন্তু তোমার নানি তো কান্নাকাটি করলো, মিথ্যা কানছে, চোখের জল এমনি ফেলাইছে, মিথ্যা করলো। এই জন্য তোমরা বুঝতে পারো না, এই জন্য বাবার হুনাহানে তাবিজ নাই, সব মিথ্যা কথা, এই জায়গায় সব মিথ্যা কথা। না দেখি সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। ছোটকালে তাবিজ দিছে, এখন তো তাবিজ নাই, আমিও দেখছি এখন তাবিজ নাই, এখন তো তাবিজ নাই, সব নিতে কত কইয়া হসপিটাল বলে আমুর হসপিটাল বা আমুর মাথা মনে সমস্যা, সব নিতে কত কইয়া আমুর মাথায় সমস্যা আছে, আমুরই মাথায় সমস্যা হইছে, সব নিতে কত কইয়া রাখিব ফাসাইয়া নিজে মজা পায়, এবং সব নিতে কত কইয়া রাখিবের ফাসাইয়া নিজে মজা পায়, সেটাই মানে এটা কেন করতেছে রাকিবকে ফাঁসাইলে, পড়াইছে কষ্ট করে তারপর ফার্স্ট মানাইছে উপরে গেলাছে, এই রাকিবের নানান এবার কথা কথা কই, তোমার আম্মুকে তো পড়ালেখা করাইছে, পড়ালেখা করাইছে, সবকিছু তো রাকিবই করাইছে, আমি বুঝি না কেন এটা করতেছে, ভাবার বিষয়, রাকিবের নাসিরের মিথ্যা কথা কইয়া বিয়া পড়ছে, আগে নানি কইছিলে আমি আমি তোমার আমুর বিয়া হারাম নাসিরের লগে, নানু আগে কইছে কিন্তু নাসিরের লগে বিয়া করাবো তোমার মারে, মিথ্যা কথা কইয়া নাসিরের লগে বিয়া করছে, তোমার সাথে কোনো যোগাযোগ নাই, তোমাকে ফোন দেয় না, কথাও বলে না। এই যে কও, এই সন্তোষের কি যেতে পারে কেউ, এই কও
কত দেহি এসব সারিকে কেউ যাইতে পারে আসলে তোমাকে ছেড়ে যাওয়া যাবে যাওয়া তো যাবে না এত লক্ষ্যে একটা মেয়ে তুমি তোমাকে ছেড়ে গেছে তোমার কথা একবারও চিন্তা করে নাই তোমার কথা একবারও চিন্তা করে নাই মা আর আমি তো কত কষ্ট কষ্ট আমার এবং কেউ কয় নাই কষ্ট মেয়েটা কেউ বুঝে নাই এসে তো প্ল্যান বানাইছে মাতার মধ্যে প্ল্যান বানাইছে মাতার মধ্যে প্ল্যান নাই রাখিও সম্ভব আমি মানি মাতার প্ল্যান বানাইছে তোমার কাছে মনে হয়েছে মিথ্যা কথা বলছে হ্যাঁ সব মিথ্যা কথা রাকিব না রাকিব সব সত্যি কথা কয় সম্ভাষণ সত্যি আম্মু মিথ্যাবাদী বাবা সত্যি তাই তো আমার কাছেও তাই মনে হয়েছে বুঝছো এখন আল্লাহ জানে কি করবে আল্লাহ যে কি করবে শুধু আম্মুরে ফাঁসি দাও নানি আর আম্মু শুধু আম্মুরে ফাঁসি দাও নানি আর আম্মুরে ফাঁসি দাও এই দুজনের ফাঁসি এই দুজনের ফাঁসি দাও বাবা দেখছেন কেউ বুঝে কিন্তু এ আবার আম্মু মিথ্যে কথা কইছে নানি শুধু চোখের পানি বের হতেই রয়েছে মিথ্যা কথা তার মানে চোখের পানিটা মিথ্যা আমার লাগবে না আমার বাবাই যথেষ্ট এরকম মিথ্যাবাদী মা আমার লাগবে না কি মিথ্যাবাদী কইছে আম্মু আমার বললো যে তোমাকে নাকি তোমার জন্য নাকি তার কষ্ট হয় সব মিথ্যা কথা আমার জন্য কিছুই কষ্ট নাই তাহলে টিকটক করতে নে এবার কষ্ট করলে তুমি তো টিকটক দেখছো হুম এ টিকটক করতে রে এ টিকটক করতে রে হুম তাই তো কি রকম করছে দেখছো তো টিকটক করতে পারতো না তাই না যদি কষ্টই পায় তাহলে টিকটক করে কেন কষ্ট পেলে তো কান দিয়ে গড়ে গইয়া তারপর টিকটকও করে না কষ্ট পেলে তো গড় বইয়া খান না আমার বাচ্চা জানে এত বি সাইডে যায় না ঠিক চ্যানেল মেয়ে দেখছেন তোমার তোমার জন্য তার কষ্ট হয় না কষ্ট হয় না কষ্ট হয় না সেটাই তোমার জন্য তার মায়া নেই হচ্ছে থুবার সাক্ষাৎকার আগামী আপডেট আপনাদেরকে দেখাবো এ হচ্ছে আরো সংক্ষিপ্ত আকারে আমি কালকে বিশ্লেষণ করব আসি পর্যন্ত এই বিষয়ে কিন্তু মতামত অবশ্যই আপনারা জানাবেন এরকম থুবা প্রত্যেকটা গড়ে গড়ে যেন জন্ম নেয় এরকম একটা ঠ্যানেল মেয়ে মাঝে এরকম লুচ্ছামি করে প্রতারণা করে রাকিবের জীবন থেকে চলে গেল এবং বিভিন্ন প্রকার মিথ্যা কথা বলে এই মেয়েটাই সব কিছু প্রমাণ করে দিয়েছে আর কি সাক্ষী লাগবে ভাই এরকম একটা মেয়ে থাকলেই যথেষ্ট এরকম মা দরকার নেই একমাত্র বাবাই যথেষ্ট সুত্ত তুবাও কিন্তু বুঝে কে দোষী কে নির্দোষ আজকে সুত্ত তুবাই প্রমাণ করে দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে কিন্তু নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু